বন্ধু চলে আসলাম হেল্প চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিও মধ্যে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন এশিয়ান পেন্টের টাচ ওট। তো এশিয়ান পেন্টের টাচ ওট আপনারা কোথায় এবং কিভাবে ব্যবহার করবেন আজকে এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো। তার সঙ্গে বলবো যে আপনার টাচ ওট কি বস্তু দিয়ে পাতলা করে আপনার কাঠে ব্যবহার করবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে বলি আমার কাছে বর্তমান আছে 1 লিটার, দেখতে পাচ্ছেন 1 লিটার। তো 1 লিটারের MRP আছে আপনার বর্তমান 470। টাসওয়ার্ড পাতলা করার জন্য তার পিন তেল ব্যবহার করতে হয়। তো কিভাবে ব্যবহার করতে হয় আজকে ভিডিও আমি বলে দেবো। আছে ঘরের চৌকাঠ এবং খেকড়ি এবং দিয়ে আছে আপনার এটা চেয়ার, ঠিক আছে। তো আমি এখন বলবো যে এটা আপনার কোথায় এবং কিভাবে ব্যবহার করবেন। তো এটা আপনারা যে কোনো কাঠে আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনি পলিশ করতে চান গোলজি কালার, ঠিক আছে, তো আপনারা ব্যবহার করতে চান, তো কোন কোন জায়গায় আপনারা ব্যবহার করবেন। তো ছবি কিছু দেওয়া আছে, দেখতে পারছেন আপনারা। তো এখন বলবো আমি, আপনি যদি চান যে আমি একটা পালেং বানাবো, তো পালেঙে আপনারা এই টাচ ওটটা ব্যবহার করতে পারেন, নয়বা একটা টেবিল চেয়ার যে কোনো কাঠের বস্তুতে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো কীভাবে ব্যবহার করবেন এই আজকে এই ভিডিওর মধ্যে আমি বলে দেব। আপনারা নিশ্চয় টাচ ওটটা পাতলা করার জন্য আপনারা তারপিন তেল নিয়ে নেবেন। তারপিন তেল আপনারা 1 লিটারে 200 ml তারপিন তেল দিয়ে মিক্স করে আপনারা কাঠে ব্যবহার করতে পারেন। আপনারা নিশ্চয় মিশিং দিয়ে আপনারা টাচ ওটটা আপনারা কাঠে ব্যবহার করতে পারেন, নয়বা আপনারা হাত ব্রাশ দিয়ে আপনারা কাঠে ব্যবহার করতে পারেন। নিশ্চয় দেখতে পাচ্ছেন কীভাবে মিশিং বানিশ করা হচ্ছে, এটা আপনারা মিশিং বানিশ বলে কয়। নিশ্চয় আপনারা এইভাবে কাঠে বানিশ করবেন। মিশিং দিয়ে ব্যবহার করলে আপনার গলজিটা উজ্জ্বল হয় বেশি, ঠিক আছে, দেখতে ভালো।